রাম মন্দির না বাবরি মসজিদ কোনটা, এই বিষয়টার দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতবর্ষ। সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো রায় জানানো হয়নি উচ্চ আদালতের তরফে, তবে খুব শীঘ্রই এই বিষয়ে রায় জানাবে উচ্চ আদালত। রায় যেটাই হোক, এটাকে যাতে সবাই নিজেদের মতো করে যাতে মেনে নেয়, এই আত্মবাক্যটা গোটা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য বিজেপির প্রদেশ কার্যালয়ে এক বৈঠক করেন বিজেপির এসসি মোর্চার কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ এসসি মোর্চা সহ সভাপতি কার্তিক জমাতিয়া, জেলা সভাপতি তথা মহিলা নেত্রী মণিহার দেববর্মা প্রমুখরা। বৈঠকে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, রাম মন্দির ও বাবরি মসজিদ ইস্যু নিয়ে এখনও কোনো রায় দেয়নি উচ্চ আদালত, তবে খুব শীঘ্রই হয়তো এই রায় বের হবে। তাই এই রায়টা যাই হোক, এই রায় নিয়ে যাতে রাজ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, এই মেসেজটা 37 লক্ষ ত্রিপুরাবাসীর সামনে তুলে ধরতে এদিন তাদের পক্ষ থেকে করা হলো এই বৈঠক। রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে যে একটা আমাদের দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে, সেটা রায় যে কোনো সময় মানে বের হতে পারে। তার জন্যে আমরা চাইছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল অংশের জনগণের কাছে সেই মেসেজটুকু পৌঁছে দেওয়ার জন্যে রায় আমাদের দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট রায় মুসলিমদের মধ্যেও দিতে পারে, এটা হিন্দুদের ইয়েতেও সব যেতে পারে, তাছাড়া অন্য কিছু হতে পারে। তার জন্যে আমরা চাইছি যাতে আমাদের রাজ্যে কোনো ধরনের মানে একটা হিংসা নিন্দা যাতে তৈরি না হয়, যাতে কেউ আনন্দ মানে উল্লাস, যেটা আমাদের ডক্টর মানে দিলীপ দাস মহাশয় বলেছেন, আনন্দ উল্লাসের কোনো বিষয় নয়, সেটা আমরা ভারতবাসী ভারতমায়ের সন্তান হিসেবে আমরা সকল অংশের জনগণ আমরা একসাথে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করব। সেই মেসেজটুকু আমাদের রাজ্যের 37 লক্ষ আমরা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের কার্যকর্তা সকল অংশের জনগণ এবং ইন্টালেকচুয়াল আসলে ব্যক্তিত্বকেদের নিয়ে সে আলোচনা আজকে আমরা পার্টির অফিসে সেটা করছি। একই কথা বললেন বিধায়ক ডক্টর দিলীপ দাসও। তিনি স্পষ্ট বলেন, রাম মন্দির ও বাবরি মসজিদ ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের রায় হবে শেষ কথা। এই রায়টা হিন্দুর দিকেও যেতে পারে, মুসলিমের দিকেও যেতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। কাজে যেটাই হোক, এর জন্য যাতে কোনো সম্প্রদায়ের উপরে যাতে এর কোনো প্রভাব না পড়ে এর জানান দিতে এই বৈঠক করা হলো। আজকের বৈঠকটা হচ্ছে এই কারণে যে রাম মন্দির বাবরি মসজিদ ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে যে আইনি লড়াই এবং বিভিন্ন যে মত চলছে যে সেই ব্যাপার নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই, তার জন্য অনেক রকম গোলমাল হয়েছে। তো আমরা চাই যে হয়তো 8 তারিখ থেকে শুরু করে 17 তারিখের মধ্যে যে কোনো দিন রায়টা আসতে পারে। এই রায়টা যার পক্ষেই যাক, সুপ্রিম কোর্টের রায়, সর্বোচ্চ আদালতের রায়, এটা আমরা যাতে সবাই আমরা মেনে নেব এবং এটার উপর ভিত্তি করে কোনো এটা যদি একটা পার্টি যদি জেতেও সেই পার্টি যেন আনন্দ উল্লাসে মেতে না উঠে, যাতে অন্য কোনো সম্প্রদায়ের উপরে তার একটা মানসিক তার একটা চাপ সৃষ্টি হয় বা তার উপরে একটা অন্যরকম একটা প্রভাব এটার মধ্যে পড়ে, সেই হিসাবে সেই রায়টা যে কোনো দিকে যেতে পারে, সেই রায়টা হিন্দুর দিকে যেতে পারে, মুসলিমের দিকে যেতে পারে বা অন্য কোনো একটা রায় হতে পারে। বিজেপির এসসি মোর্চার একটাই কথা, কোনোভাবেই যাতে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত না হয় এই রাম মন্দির ও বাবরি মসজিদ ইস্যুকে ঘিরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।